সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিসিপ্লিন ফোর ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। Hello friends, welcome to Technical Things 24 YouTube channel. It's me, Yasin Arfan. So friends, HSC exam 2019 started on 1st April. এবং HSC exam 2019 শেষ হয়েছে 14 মে। আর friends, HSC exam 2019 ব্যবহারিক পরীক্ষা চলছে 15 থেকে 23 মে পর্যন্ত। তো চলুন জেনে নেওয়া যাক গত 3 বছরের HSC রেজাল্ট পাবলিশ ডেট। তো 2016 সালে এইচএসসি রেজাল্টটা পাবলিশ হয়েছিল 18 আগস্ট এবং 2017 সালে এইচএসসি রেজাল্টটা পাবলিশ হয়েছিল আপনাদের 23 জুলাই এবং 2018 সালে এই রেজাল্টটা পাবলিশ হয়েছে 19 জুলাই। তো ফ্রেন্ডস, বিগত বছরগুলোর ভিত্তিতে বলা যায় এই বছর এইচএসসি রেজাল্টটা পাবলিশ হতে পারে আপনাদের জুলাই মাসের তৃতীয় সপ্তাহের কোনো একদিনে। তো এইচএসসি পরীক্ষা 2019 ফলাফল প্রকাশের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে আপনাদের 19 এবং 21 জুলাই। তবে কোন কারণে ফলাফল প্রকাশ হতে দেরি হতে পারে, কারণ এটি পুরোপুরি শিক্ষাবর্গের উপর নির্ভরশীল। সাধারণত ফলাফল প্রকাশের তারিখ কয়েকদিন পূর্বে জানানো হয়। তো ফ্রেন্ডস, এইচএসসি রেজাল্ট 2019 সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।